Assalamualaikum viewers, welcome to Nilima's kitchen. আপনার সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো হলুদ চাপড়ি, আর এটি একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। সকালের নাস্তা কিংবা সন্ধ্যার নাস্তা, এর জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে এক কাপ পরিমাণ সেদ্ধ চাল, এক কাপ পরিমাণ আতপ চাল মিজিয়ে রেখেছি, আর অন্য একটি পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ মসুর ডাল, এক কাপ পরিমাণ অ্যাঙ্কর ডাল ভিজিয়ে রেখেছি চার ঘন্টা। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিয়েছি। এরপর আমি একটি মিক্সিং বোলের মধ্যে চালের গুঁড়াগুলো আর ডালের গুঁড়াগুলো, যেগুলো আমি পেস্ট করেছি, সেগুলোর সঙ্গে পাঁচটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এক চামচ পরিমাণ আদা রসুন, এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটি মিক্সচার রেডি করে নিলাম। এখন আমি একটি তাওয়ার মধ্যে আমি একটি বড় চামচের সাহায্যে দেড় চামচ পরিমাণ বেটার দিয়ে দিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক আড়াই মিনিটের জন্য। আড়াই মিনিট পরে আমি ঢাকনটা তুলে চাপড়িটি তুলে নেব, আর চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই। এখন বাংলাদেশের একটি জনপ্রিয় স্ট্রিট হাব হয়েছে পূর্বা চলে 300 ফিটের 100 ফিট। আপনারা এভাবে ঘরেও ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এরপর আমি আরেকটি চাপড়ি বাটা দিয়ে দিলাম, আর আপনারা এই চাপড়িগুলো বিভিন্ন রকমের ভর্তার সঙ্গে খেতে পারেন। এছাড়াও আপনারা খাটি সরিষার তেলের সঙ্গেও খাওয়া যায়, খুবই মজা লাগে। তবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে আমাকে জানাবেন কোন কোন জেলায় এই চাপড়ি খুব জনপ্রিয়। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।